আলমা বিশ্বজ্ঞের মতামত ও হাদিস অনুযায়ী দুই হাজার আঠাশ সালে ইমাম মাহাদী আসার সম্ভাবনা দেখছেন কেউ কেউ এ বিষয়ে একটু ক্লিয়ার করতেন ইমাম মহাদি আসবেন কেমন আগে এটি আলম থেকে একটি যে আহ আহমদ কাদিয়ানি আছেন তাকে ইমাম মাহাদি বলেন যেটি অবান্তর ইমামি সম্পর্কে কোনটা কোনোভাবে না তাছাড়া ইমাম মহাদি যুদ্ধ করবে না অনেক কিছু ঘটবে এরকম কিছু গুলো আহমদ কাদিয়ানি জীবনে ঘটেনি আবার ইমাম মাদি নির্দিষ্ট উল্লেখ করে অংশে আসবেন এরকম বলাটা সেটারও সেটাও কোরআন হাদিসে আলোকে সঠিক নয় কোনো হাদিসে বা কোরআনে কোথাও কত শণে আসবেন এরকম সন বা তারিখ ক্ষণ ঠিক করে বলে দেওয়া হয়নি এবং কেমন সময় ক্ষণ স্বয়ং আল্লাহ ছাড়া কেউ জানে না করোনা কারিমে একাধিক আয়াত কিন্তু সেটা আছে অতএব নবী করিম সাল্লাহ জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন মালমাস উল আহ আলম আসাইল কেমত কবে হবে এইটার প্রশ্ন যদি কেউ করেন তাহলে কর্তার চাইতে যার কাছে প্রশ্ন করা হয়েছে তিনি ভালো জানেন না অর্থাৎ এটা এক এলম একমাত্র আল্লাহ তালার কাছে আছে বলে আলমতাল এ বিষয়ে এল ধারণা একমাত্র আল্লাহ তালা আছে ধারণা করে এই ধরনের কোনো মন্তব্য না করাটাই উচিত